থোকায় থোকায় ধরে আছে রং বেরঙের আঙুর। এই বাগান করে এলাকায় বেশ সাড়া ফেলেছেন নাটোর সদরের কান্তিভিট এলাকার উদ্যোক্তা আমজাদ হোসেন। গবেষণা করেন প্রায় 35টি জাতের আঙুর নিয়ে, পরে ফলনের জন্য বেছে নেন 5টি জাত। বিদেশি আঙুর দেশে চাষ করলেই টক হয় এমন ধারণা বদলে দিতেই আঙুর চাষে নামেন আমজাদ। সাধারণের পাশাপাশি পলিহাউজেও করছেন আঙুরের চাষ। জানান, 33% জমিতে লাগানো যায় 100 থেকে 150টি গাছ। ভালো ফলন ও খেতে সুমিষ্ট আর সুস্বাদু হওয়ায় বাণিজ্যিকভাবে আঙুর চাষ শুরু করেছেন আমজাদ। আশা করছেন লাভ হবে 3 গুণ। বেকার বসে না থেকে নতুন কি করা যায়, কৃষিতে কিভাবে আগানো যায়, সেক্ষেত্রে আমরা কি করলাম, বিদেশ থেকে আমরা কিছু আঙুরের চারা সংগ্রহ করি। সে চারাগুলো আমরা প্রাথমিক অবস্থাতে মাতৃবাগানে রোপণ করি। এক বছরের মাথাতে 35টা জাতের মধ্যে আমাদের এরকম 60টি জাতে এরকম থোকায় থোকায় ফল ধরে, এবং ফলের স্বাদ টেস্ট একদম বাজারের ন্যায়, আঙ্গুরের স্বাদ টেস্ট মিষ্টতা। সেখান থেকে চিন্তা ভাবনা করলাম যে এই আঙ্গুরগুলো যদি আমরা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে পারি তাহলে কিন্তু আমরা লাভবান হতে পারবো। আমরা মোট 3টা বাগান করি। 3টা বাগানের মধ্যে 1টা বাগান আমরা পলিনেট হাউসে করি। পলিনেট হাউস এবং বাইরের মধ্যে আমরা এইটুকু পার্থক্য পাচ্ছি, সেটা হলো পলিনেট হাউসের মধ্যে রোগ বালাইটা তুলনামূলক কম। আমরা যে বাগানটা করছি, প্রথমে আমাদের 1 বিঘা বাগানে মোটামুটি 120 থেকে 150 পিস গাছ লাগে। সে গাছের বাজার মূল্য এবং হলো মাচা তৈরি করতে মোটামুটি 1 লাখ থেকে 1 লক্ষ 20 হাজার টাকা খরচা হয়। তবে আমরা এই আঙুরগুলো বাজারে এবার সেলও করছি কিছু। সামনেবার আমরা আশাবাদী যে প্রচুর পরিমাণে গাছ প্রতি 8 কেজি 10 কেজি করে ফল আসবে, এবং আমরা আশাবাদী যে এই আঙুর বিক্রি করে আমরা 3 থেকে 3.5 লাখ টাকা প্রফিট করা সম্ভব। লাল টসটসে আঙুরের বাগান দেখতে আসেন স্থানীয়রা। আমজাদকে দেখে এই ফল চাষে আগ্রহী হয়ে উঠছেন আরো অনেকেই। আমাদের এখানে একটা আঙুর বাগান হয়েছে, তো আমরা সব বান্ধবীরা মিলে এখানে আসছি বেড়াইতে। তো আঙুর খেলাম, দেখলাম অনেক ভালো লাগলো, অনেক মিষ্টি ও অনেক সুস্বাদু। আমাদের এলাকায় একটি আঙুর ফলের বাগান তৈরি হয়েছে, তো আমি এসে ঘুরে দেখলাম আঙুর ফলগুলো খেতে খুব সুস্বাদু এবং মজাদার। আগামী বছরে আমারও ইচ্ছুক যে আঙ্গুর ফলের বাগান তৈরি করব। কুড়িগ্রাম থেকে আসছি তো এই আঙ্গুর বাগান দেখার জন্য। যদি আঙ্গুরটা আমার নিয়ে আসা, তারপর আমি দেখতে আসছি যে পলিনেট সাইডে কেমন করে আঙুর চাষ হয়। এখানে স্প্রে কম লাগে, রোগ ব্যাধি কম হয়, তো আঙুরগুলোর কালারও খুব সুন্দর আসছে। যেমন আমরা বাইরে চাষ করি, সেখানে বৃষ্টি হয়, রোদে ফেটে যায়, তো ওখানে আরও সমস্যা আছে, রোগ ব্যাধি তো আছেই, তারপরে পাতা পুড়ে যায়, কালো হয়ে যায়। তো এখানে প্রচুর হিউজ পরিমাণে গাছগুলো সুন্দর। আমি মনে করি কৃষি বিভাগ যে আমাদের যারা আঙুর চাষি আছে তাদের যদি এইভাবে এগিয়ে আসে তাহলে আমরা অনেক লাভবান হতে পারবো, এবং যার ফলে দেখা যাবে যে আমরা যে বহির্বিশ্বতে আঙুরগুলো নিয়ে আসি আমাদের একটা অর্থনীতির দরকার আছে, সেই কারণে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবো। আমাদের বৈদেশিক যে মুদ্রা রিজার্ভ ফান্ড সেটা আমাদের অর্থনীতিতে যোগান হবে। একটা জিনিস লক্ষ্য করলাম যে আমরা সনাতন পদ্ধতিতে চাষ করি ফাঁকা মাঠে, তো সেই হিসাবে দেখলাম যে পলিশেডের ভিতরে অনেক সুন্দর ফলন হচ্ছে এবং অফ সিজনেও আমরা এখনো পর্যন্ত ফলন দেখতে পাচ্ছি। কৃষি বিভাগ বলছে আঙুর সহ এ ধরনের ফসল চাষে কৃষকদের মাঝে প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছে তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি বিভিন্ন ধরনের প্রযুক্তি সম্প্রসারণের জন্য। ইতিমধ্যে আমরা আমাদের দেশের যে বেকার এবং শিক্ষিত যুব সমাজ রয়েছে তাদেরকে কৃষিকাজে অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছি। তারই একটি অংশ হিসেবে আমরা উচ্চ মূল্য ফসল আঙ্গুর চাষে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, পরামর্শ দিচ্ছি। সংশ্লিষ্টরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশেই আরো আঙুরের ফলন বাড়ানো সম্ভব। এতে বিদেশে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি শক্তিশালী হবে দেশের অর্থনীতি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।